ঢাকা সহ সব শহরে মোটরসাইকেলের গতি ঘন্টায় সর্বোচ্চ 30 কিলোমিটার করার পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন বিশেষজ্ঞরা। তবে একই সঙ্গে অন্যান্য যানবাহনের গতি সীমিত না করলে দুর্ঘটনা আরও বেড়ে যাবে বলে মনে করেন তারা। সড়ক মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনার খবর হর হামেশাই শোনা যায়, বিশেষ করে ঈদের সময় এই হার অনেক বেড়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রেই দ্রুত গতি এর মূল কারণ। এরই পরিপ্রেক্ষিতে সম্প্রতি একটি খসড়া নীতিমালার কথা জানিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। সে অনুযায়ী রাজধানী ঢাকা সহ যে কোনো শহরে মোটরসাইকেলের সর্বোচ্চ গতি হবে ঘন্টায় 30 কিলোমিটার। মহাসড়কে 126 সিসির কম ক্ষমতার মোটরসাইকেল চলতে পারবে না, নেওয়া যাবে না কোনো আরোহী। আর একটু যদি প্লাস করে 30 না করে 40 থেকে 50 এর মধ্যে করলে তাহলেও একটা সমন্বয় হবে। শুধুমাত্র মোটরসাইকেলের কারণেই হচ্ছে মানে দুর্ঘটনা, সড়ক দুর্ঘটনা সবচেয়ে বেশি। এই ব্যাপারটাকে এত ফলাওভাবে প্রচার করা হয় যেটা আসলে কখনোই আমার মনে হয় না যে আসলে লজিক। আমরা 30 এর মধ্যেই চালাচ্ছি, কিন্তু বাস যদি অতিরিক্ত গতিতে চালায় তো আমাদেরকে তো ওভারটেক করতে গিয়ে আমাদেরকে মেরে দিয়ে চলে যাবে। 30 এ চালানো মানে ঠেলা গাড়ি চালানো, তাহলে তো 30-এ তাহলে কি সব গাড়ি চলবে 30-এ? বিশেষজ্ঞরা বলছেন অন্যান্য যানবাহনের গতি নিয়ন্ত্রণ করা না হলে এই উদ্যোগ হিতে বিপরীত হবে। শুধু একটা গাড়ির জন্য না, এটা মোটরসাইকেল সহ পুরো ট্রাফিক স্ট্রিমে যারা চলতেছে তাদের জন্য যদি প্রযোজ্য হয়, এনফোর্সমেন্টটা করা সম্ভব হবে, ডিফারেন্সিয়াল কিছু হবে না। দ্বিতীয় হচ্ছে হলো গতির তারতম্য যদি না থাকে তাহলে দুর্ঘটনার মাত্রাটাও কমে যাবে। তিনি বলেন দুর্ঘটনা রোধে সব যানবাহনের চালককেই ভূমিকা রাখতে হবে। স্কুটি জাতীয় ধীর গতির এবং মোবিলিটি যেটা দিবে আরবান এরিয়ার মধ্যে বিকল্প হিসাবে, সেই জায়গাটার মধ্যে যেন উশৃঙ্খল বিশৃঙ্খল প্রোডাকশন যারা করছেন তারাও যেন না করতে পারে, যারা ব্যবহারকারী তারাও যেন একটু হিসাবই হন। বিআরটি এর হিসাবে বর্তমান দেশে নিবন্ধিত যানবাহনের সংখ্যা 56 লাখের মতো, এর মধ্যে মোটরসাইকেলের সংখ্যা 40 লাখেরও বেশি। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। ঢাকা সহ সব শহরে মোটরসাইকেলের গতি ঘন্টায় সর্বোচ্চ 30 কিলোমিটার করার পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন বিশেষজ্ঞরা। তবে একই সঙ্গে অন্যান্য যানবাহনের গতি সীমিত না করলে দুর্ঘটনা আরও বেড়ে যাবে বলে মনে করেন তারা। সড়ক মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনার খবর হর হামেশাই শোনা যায়, বিশেষ করে ঈদের সময় এই হার অনেক বেড়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রেই দ্রুত গতি এর মূল কারণ। এরই পরিপ্রেক্ষিতে সম্প্রতি একটি খসড়া নীতিমালার কথা জানিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। সে অনুযায়ী রাজধানী ঢাকা সহ যে কোনো শহরে মোটরসাইকেলের সর্বোচ্চ গতি হবে ঘন্টায় 30 কিলোমিটার। মহাসড়কে 126 সিসির কম ক্ষমতার মোটরসাইকেল চলতে পারবে না, নেওয়া যাবে না কোনো আরোহী। আর একটু যদি প্লাস করে 30 না করে 40 থেকে 50 এর মধ্যে করলে তাহলেও একটা সমন্বয় হবে। শুধুমাত্র মোটরসাইকেলের কারণেই হচ্ছে মানে দুর্ঘটনা, সড়ক দুর্ঘটনা সবচেয়ে বেশি। এই ব্যাপারটাকে এত ফলাওভাবে প্রচার করা হয় যেটা আসলে কখনোই আমার মনে হয় না যে আসলে লজিক। আমরা 30 এর মধ্যেই চালাচ্ছি, কিন্তু বাস যদি অতিরিক্ত গতিতে চালায় তো আমাদেরকে তো ওভারটেক করতে গিয়ে আমাদেরকে মেরে দিয়ে চলে যাবে। 30-এ চালানো মানে ঠেলা গাড়ি চালানো, তাহলে তো 30-এ তাহলে কি সব গাড়ি চলবে 30-এ? বিশেষজ্ঞরা বলছেন অন্যান্য যানবাহনের গতি নিয়ন্ত্রণ করা না হলে এই উদ্যোগ হিতে বিপরীত হবে। শুধু একটা গাড়ির জন্য না, এটা মোটরসাইকেল সহ পুরো ট্রাফিক স্ট্রিমে যারা চলতেছে তাদের জন্য যদি প্রযোজ্য হয়, এনফোর্সমেন্টটা করা সম্ভব হবে, ডিফারেন্সিয়াল কিছু হবে না। দ্বিতীয় হচ্ছে হলো গতির তারতম্য যদি না থাকে তাহলে দুর্ঘটনার মাত্রাটাও কমে যাবে। তিনি বলেন দুর্ঘটনা রোধে সব যানবাহনের চালককেই ভূমিকা রাখতে হবে। স্কুটি জাতীয় ধীর গতির এবং মোবিলিটি যেটা দিবে আরবান এরিয়ার মধ্যে বিকল্প হিসাবে, সেই জায়গাটার মধ্যে যেন উশৃঙ্খল বিশৃঙ্খল প্রোডাকশন যারা করছেন তারাও যেন না করতে পারে, যারা ব্যবহারকারী তারাও যেন একটু হিসাবই হন। বিআরটি এর হিসাবে বর্তমান দেশে নিবন্ধিত যানবাহনের সংখ্যা 56 লাখের মতো, এর মধ্যে মোটরসাইকেলের সংখ্যা 40 লাখেরও বেশি। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।